একাকিত্ব, এই যে একাকিত্ব নিয়ে তুমি এত দুঃখ পাও, মন খারাপ করো, কাঁদো, একবার ভাবো তো এই পৃথিবীতে কে একা নয়। বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবার মাঝে থেকেও একলা লাগে না কখনো? লাগে। আসলে আমরা যে যার মতো একা, সবাই ভাবে একাকিত্ব একটা অসুখ, কিন্তু আদৌতে একাকিত্ব কোনো অসুখ নয়, বরং ওষুধ। ওষুধ সে সমস্ত রোগের যা থেকে পালাতে পালাতে তুমি ক্লান্ত। বন্ধুমহলের ক্রমাগত অবহেলা, অপমান, তিরস্কার, আত্মীয় স্বজনদের নানান রকমের কটূক্তি, সম্পর্কের নানান জটিল ধাঁধা, পিছুটান, মায়া, এই সমস্ত কিছুর ওষুধ হলো একাকিত্ব। এখানে কে কি বলল, কে কি করল, কে ছেড়ে গেল, কে থাকলো, কোনো কিছুতেই কোনো ফারাক পড়ে না। এখানে কোনো কিছুর পাওয়ার আশা থাকে না, না কোনো কিছু দেওয়ার চিন্তা, না কারো ছেড়ে যাওয়ার, না কারো হারানোর যন্ত্রণা। এখানে কেবল নিজের রাজত্ব। কিন্তু আফসোস, মানুষ এখানে একাকিত্ব উপভোগ করতে পারে না। ফেলে আসা অতীত, পিছুটান, মায়া, এই সমস্ত কিছু তাদের বারবার আটকায়, ভয় দেখায়। কিন্তু একটা সময়ের পর, যখন দীর্ঘ সময় ধরে একা থাকতে থাকতে, সমস্ত কিছু একা সামলে, কথা জমতে জমতে কথার পাহাড় হয়ে যায়, ঠিক তখন, ঠিক তখনই মানুষ নিজের সাথে কথা বলতে শুরু করে, বন্ধুত্ব করে নিজের সাথে, নিজের সাথেই ভাগ করে নেয় নিজের সুখ দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব। একাকিত্বটা যারা উপভোগ করতে শিখে গেছে, তাদের চেয়ে পৃথিবীতে কেউ সুখে নেই, কেউ নেই।